হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব ছোট নতুন আলুর দম এত সুন্দর হয় বন্ধুরা এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন যে এই নিরামিষই নতুন আলুর দম খেতে কতটা সুন্দর লাগে তো চলুন আজকে আমি এই রেসিপি শুরু করি প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেক কিন্তু উপকরণ দিয়ে তৈরি আছে খেতে কিন্তু ভীষণই সুন্দর হবে এখানে দেখুন প্রথমে আমি পাঁচশো গ্রাম মতো ছোটো আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে ভালো করে জলে ধুয়ে রেখেছি এবারে প্রেশারের মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দেব। আমি এখানে একটা মাত্র সিটি দেবো খুব বেশি এখানে সিটি লাগবে না আমি একটা সিটি দিয়ে আলুটাকে নামিয়ে নেব। তো আলুগুলোকে ছেড়ে দিয়েছি আমি ঢাকনাটাকে লাগিয়ে দিলাম আমার প্রেসারে সিটি পড়ে গেছে আমি এবার ঢাকনাটাকে খুলে দেব। ঠান্ডা হয়ে গেছে প্রেশার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি এবার তো ঢাকনাটা খোলা হয়ে গেছে বন্ধুরা এবারে দেখুন আমার কিন্তু আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একটা সিটি দিলে কিন্তু যথেষ্ট এর থেকে বেশি সিটি দেবার কোনো দরকার নেই দেখুন আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আলুগুলোকে আমি পরিষ্কার করে চোকাটাকে ছাড়িয়ে নিলাম দেখুন আলুগুলো সম্পূর্ণ চোকা ছাড়িয়ে নিয়েছি এবারে যে চোকাগুলো আছে সেগুলোকে আমি রেখে দিলাম এগুলোকে আমি পরে সুন্দর করে বড়া তৈরি করে নেব এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে আমি সর্ষের তেল দিয়ে করেছি আপনারা সর্ষের তেল সাদা তেল যে কোনো তেল দিয়ে কিন্তু করতে পারেন সামান্য এক চিমটি হলুদ ছিটিয়ে আমি আলুগুলোকে ছেড়ে দিলাম এবারে আলুগুলোকে আমি খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব একটু সামান্য এক চিমটি লবণ ছড়িয়ে দিলাম এবারে বেশ সুন্দর করে আলুগুলোকে ভেজে নেব যেন আলুগুলো ভেতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয় তো দেখুন আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখতে একদম উপর থেকে ক্রিস্পি মনে হবে আলুগুলো এইভাবে যদি আপনারা নতুন আলুর দম রান্না করেন তাহলে বন্ধুরা খুবই সুন্দরভাবে খেতে এবং যারা নিরামিষ বন্ধু আছেন তারা তো অবশ্যই পছন্দ করবে আজকের এই আলুর দম তো দেখুন আলুগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আমি এবারে সব আলুগুলোকে কড়াই থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি সব আলুগুলো আমার তোলা হয়ে গেছে এবার বাকি যে তেল ছিল তাতে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবং হাফ টি স্পুন গোটা জিরে এদিকে আমি মশলা নিয়েছি এক চামচ আদা বাটা বড়ো টেবিল চামচের এক চামচ জিরে বাটা এবং দুটো শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম একটা বড়ো মাপের টমেটো পেস্ট দিয়ে দিলাম একটু হাফ চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু জল দিয়ে পুরো মশলাটাকে আমি একসাথে ভালোভাবে পেস্ট করে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবারে ভালোভাবে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নেবো যতক্ষণ না তার কাঁচা গন্ধ যায় বন্ধুরা এরপরে কিন্তু আমি আরও কিছু উপকরণ দেব আপনারা কিন্তু ভিডিওটা একেবারেই কিন্তু স্কিপ করবেন না এইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভীষণ সুন্দর হবে তো মশলা ভালোভাবে কষানো হয়ে যাবার পরে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে আমি আরও দুই মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব দুই মিনিট নাড়াচাড়া করে নেবার পরে আমি এবার এতে দিয়ে দেব গরম জল এখানে আমি পরিমাণ মতো গরম জল আমি দিয়ে দিচ্ছি যেমন আপনি গ্রেভি চাইবেন সেইভাবেই কিন্তু দেবেন তবে খুব বেশি ভালো লাগবে না আমি আরও একটু সামান্য জল দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আমি ঢাকনা দিয়ে দিলাম চার মিনিটের জন্য এদিকে একটা ভাজা মশলা আমি তৈরি করে নিচ্ছি চাটুতে আমি দিয়েছি দুটো শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়েছি একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি তিনটে দারচিনি তিনটি ছোটো এলাচ এবং দিয়েছি হাফ স্পুন গোটা জিরে এবং হাফ স্পুন ধনে এটাকে আমি ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নেব এবারে দেখুন আমি ঢাকনাটাকে দিকে তুলে নিলাম সুন্দরভাবে কিন্তু তরকারিটাকে ফুটছে দেখুন দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো যে মশলাটা আমি তৈরি করেছিলাম দেখুন বন্ধুরা একটা টিফিন বাটির মধ্যে আমি রেখেছি তা না হলে কিন্তু সেন্টটা চলে যায় সেখান থেকে আমি এক স্পুন মতো আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে ভালোভাবে মশলাটাকে মিক্সড করে দেব যে কোনো রেসিপিতে বিশেষ করে নিরামিষ রেসিপিতে বন্ধুরা যদি এই মশলাটা দেন তাহলে কিন্তু সেই তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আপনারা যে কোনো তরকারিতে দিতে পারেন আমি খুব ভালোভাবে দুই মিনিট মতো ফুটিয়ে নেবার পর দেখুন হাতের তলুতে আমি কিছুটা কাশৌড়ি মেথি আগে থেকে ডায়রোস্ট করে রেখেছিলাম সেটাকে আমি হাতের তালুতে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম এবারে এটাকে দিয়ে নাড়াচাড়া করে নেবো দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব বন্ধুরা যদি আপনাদের ঘরে কাশৌড়ি মেথি না থাকে তাহলে আপনারা শুধু এই ভাজা মশলা দিয়ে করবেন ভীষণ সুন্দর হবে খেতে আর যদি কাশুরি মেথি থাকে তাহলে অবশ্যই একটু দেবেন তাতে আরও বেশি সুন্দর হবে এই নিরামিষি আলুর দম তো বন্ধুরা আজকে রেসিপি কেমন লাগলো আপনারা জানাবেন আমি এবারে এটাকে ঠান্ডা হয়ে গেছে এবার সেটা আমি সার্ভ করে নেব প্লেটের মধ্যে দেখুন কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন খেতে বন্ধুরা ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল আপনারাও একভাবে এইভাবে করুন দেখুন কতটা সুন্দর লাগে আজকের মধ্যে ভিডিও শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার ধন্যবাদ